কোনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই কথা আমি নাজানো। আমার দলে কারোলৈ নাচায় জনসাধারণের ইচ্ছা আকাঙ্ক্ষাক প্রতিফলিত করবাকে ভারতবর্ষত ক্যান্ডিডেট ঘোষণা করেছে। কোনে প্রার্থী দিব কোনে নিদিব সেই কথালে বাদ চাই থাকলে এই বেলেগ দলের হব পারে, কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটে সেই কথা চিন্তা চর্চা নকরাকে জনসাধারণে যাক প্রার্থিত্ব বিচারিছে, দলের কর্মীসকলে যাক প্রার্থী বিচারিছে, তেখেতসকলকে প্রার্থিত্ব তালিকা ঘোষণা করে দিয়ে গতি প্রতিদ্বন্দ্বী কোন হব কি হব সেগুলো বোলে বাদ চাই থাকলে নির্বাচন খেলা নহবগুলি। ডেফিনেটলি অসম গণ পরিষদ আর ভারতীয় জনতা পার্টি দুটা মিত্রজোটত আমি আবদ্ধ হয়ে আছো, গতি আমি আমার যেহেতু কার্যালয় সরু গতি অসম গণ পরিষদের কর্মীসকলক তেখেতসকলে একটা সুকীয়াকে ব্যবস্থা করবলে কোতে আমি তালৈকো যাম। আর দুইটা দলে ইতিমধ্যে সরকার একেলগে সফলভাবে চলাইছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত, আর কেন্দ্রটো মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সরকারের অসম গণ পরিষদের অংশগ্রহণ আছে, গতি আমার একো অসুবিধা নহব। আর মই বড় সুখী যে আমার কর্মীসকলে অন্তত ইমান হাঁহি মুখে আর অন্তরে তেখেতসকলে আদরণি জানাইছে, যেটো নেকি মোৰ রাজনৈতিক জীবনত একটা ব্যক্তিগতভাবে একটা মাইলৰ খুঁটি হিসাবে পরিগণিত হব। দলের কথা গৌরব পলাইছে না নপলাইছে তেওঁলোকে জানিব, জনসাধারণে সকল কথা দেখি আছে, আপনাদের যোগেদি দেখিছে, নিজে অনুভব করেছে, গতি আমি আনের কথা কবলে নাযাও। আমার সমষ্টি কাজিরঙা লোকসভা সমষ্টিত মোটামুটিকে ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদের একটা ভাল স্থিতি আছে, জনসাধারণে আমার প্রতিনিধিসকলক ভাল পায়, আমার দলের কর্মীসকলক ভাল পায়, আর গতি আমি তাত মই ভাবো জনসাধারণের ইচ্ছায় সকল আমি নিজে ভাবি থাকলেও নহব, জনসাধারণে ভাবিব লাগিব। আর জনসাধারণ এই কথা ভাবিছে যে আমার কর্মীসকলে আমার বিধায়কসকলে আমার যখন নেতৃস্থানীয় ব্যক্তি আছে সকলে জনসাধারণের সদায় আছে, আমি ক্ষমতা পোৱাৰ পিছতো আমি বেলেগ ঠাইলৈ যোৱা নাই, আমি ক্ষমতা পোৱাৰ পিছতো আমি জনসাধারণের কোনো ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করা নাই, যিকোনো মুহূর্তে যিকোনো সময়ত আমি জনসাধারণের আছো। গতি মই ভাবো ইয়াতকে আর সুখের কথা একো থাকিব নোৱাৰে। মই বাহিৰৰ পৰা বহুত কথা হয়তো সমালোচনা হব পাৰে, কিন্তু ভারতীয় দলের ভারতীয় জনতা পার্টির 99.9% দলের নেতৃত্ব জনসাধারণের বিভিন্ন প্রকারে জড়িত হয়ে আছে, সকল কথা মুকলিকে হয়েছে, রেশন কার্ড মুকলিকে দিছে, আই ওয়াই ঘর আগতে দিওতে যে গণ্ডগোল আসে সেই গণ্ডগোলের সলনি আমার পি এম আই ঘর দিওতে কোনো ধরনের হিন্দেরি হওয়া নাই, কোনো ধরনের অসুবিধা হওয়া নাই, গতি ইয়াত সকল কথা মুকলিকে হয়েছে, চাকরি মুকলিকে দিছে, আপনাদের দেখিছে প্রধানমন্ত্রী ডাঙরিয়া যে সবকা সাথ সবকা বিকাশ কৈছে সেই ধরনের হয়েছে। আমি রাজনৈতিক চিন্তা চর্চার কোনো কারণে দেশ পরিচালনা করা নাই, রাজ্য পরিচালনা করা নাই, গতি মই ভাবো একটা ইতিবাচক চিন্তারে আমার গোটে ব্যবস্থাটা আগবাড়ি। কোন কংগ্রেস প্রার্থী কেতিয়াবা চাহ বাগিচা গৈ পাইছে না সুধিবচোন, মডেল স্কুল দেখিছে না সুধিবচোন, চাহ বাগিচার শ্রমিকর দরমা বাড়িছে না সুধিবচোন, বাগিচা অঞ্চলত যেটো জল জীবন মিশনের পানি পাইপ গৈছে না নাই সুধিবচোন, তেওঁ খুঁজিব যে এই কেন্দ্রতে এম্বুলেন্স দিলেন নাই সুধিবচোন, তেওঁ চাহ বাগিচার মানুষের যে অবস্থা তেওঁলোকৰ কারণে তো হল, মই তেওঁলোকক কাউন্টার করব নোখোজো, যিকোনো কংগ্রেস প্রার্থীকে মই অনুজনাম, বিরোধী পার্টি যখন ভারতীয় জনতা পার্টি আমার মিত্রজোটের বিরোধী পার্টি আছে তেওঁলোকক খুঁজিব লাগে, তেওঁ অকল চাহ জনজাতির কথা কিয় কয়, সকলো মানুষের তো কোনো উন্নতি তেওঁ দেখি আছে, তেওঁ যি রাস্তা পথে গৈছে, তেওঁ যিটো সমষ্টি জরাজীর্ণ সমষ্টি দি থৈ আহিছে সেই সমষ্টির কথা তেওঁকে সুধিব কব, আমাক সুধি লাভ নাই, কেস ফাইল কৰিব লাগে সংবিধান উলংঘন করে আপনার আগত গেলে কিটো হব, সংবিধান উলংঘন করাটো ইমান সহজ কথা নেকি, সংবিধান এনেকুৱা বস্তু নেকি যে পাতটো ফালি পেলাই বেলেগ পাত লগাই দিব পাৰি, সকল বস্তু সংসদের উপর তেওঁ বিশ্বাস আছে না নাই, যি সংসদে আইন সলনি করে, যি সংসদে সংসদে আইন সংশোধন করে, যি সংসদে আইন নতুনকে সংযোজন করে সেই সংসদকে যদি বিশ্বাস নকৰে তেওঁ সংসদীয় রাজনীতিত আছে কিয়, আহিছে কিয়, গতি এইবিলাক অর্থহীন কথা কব নালাগে, রাজনৈতিক দলের মানুষের রাজনীতি ভাল ধরনের কথা পাতিব লাগে, আর সংবিধান উলঙ্ঘা করা কথাটো ইমান সহজ কথা নেকি ভারতবর্ষ, তার কারণে যদি উলঙ্ঘা করেছে তার কারণে তেওঁলোকে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট আছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, জনসাধারণ লৈ যাওক, আর সংবিধান শব্দটো জানে না সুধি চাব, সবেই তো প্রতিদ্বন্দ্বী হয়,
প্ৰতিদ্বন্দ্বিতা আহিবলৈতো মানদণ্ড নাই, দুটা ভোট পালেওতো প্ৰতিদ্বন্দ্বী হ'ব, গতিকে প্ৰতিদ্বন্দ্বিতা এটা স্বাভাৱিকভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা থাকিবই, কাৰণ এইটো আৰু বাকী দলেও প্ৰাৰ্থী দিছে, অকল তেওঁ বুলি নহয় নহয় বাকী দলৰ সকলোৰে লগত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব, যি বেছি পাব তেওঁ জিকিব, প্ৰতিদ্বন্দ্বিতা অহা নহাটো আৰু কি কথাটো আছে, প্ৰতিদ্বন্দ্বিতা তেওঁ দুটা ভোট পালেও প্ৰতিদ্বন্দ্বী, এশটা ভোট পালেও প্ৰতিদ্বন্দ্বিতা, তাতো কোনো মাপদণ্ড নাই, গতিকে প্ৰতিদ্বন্দ্বিতা নিশ্চিতভাৱে থাকিব। এইটো আৰু জনসাধাৰণে ঠিক কৰিব, এইটো নিৰ্ণয় সংখ্যা নিৰ্ণয় কৰিবলৈ হ'লেতো ভোটেই ইলেকশ্যনে নহ'ব, হয় নে নহয়? আমি সৰ্বাধিক আসন ভোট পাম আৰু জনসাধাৰণে সৰ্বাধিক ভোটত আমাক জিকাব, এই কথা ভাবিছোঁ। সংখ্যাটো আপুনি পুল কিমান হ'ব, তাৰ ভিতৰত কিমান পাম, সেই অংকটো আজিৰ তাৰিখত নমিনেশ্যন নোহোৱা তাৰিখত কৈ দিয়াটো অত্যন্ত ভুল কথা হ'ব, বেলেগে কথা মই নাজানো, মই কিন্তু জানো যে সৰ্বাধিক আসন ভোট লৈ আমি, মই নহয় সকলো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যিসকল মিত্ৰজোঁটৰ সদস্য আছে তেখেতসকলে কিন্তু সৰ্বাধিক ভোট লৈ জয়ী হ'ব, আপোনালোকে নিশ্চিত থাকক। ক'ৰবাত ক'ৰবাত হয়তো হ'ব, এনেকুৱা নহয় যে আৰু আমি বিৰোধী নীল কৰিব খুজিছোঁ, এই কথাটো ক'লে ভুল হ'ব, বিৰোধী নাই আৰু অস্তিত্বও নাই।